সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন অ্যাপোলো হসপিটাল স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এই গরমে সুস্থ থাকার উপায়, এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ, সাবেক ডিন এবং চেয়ারম্যান মেডিসিন অনুষদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখা ফোন নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো। স্যার আমরা সবাই একটু আসলে আমাদের সবারই মন খারাপ, আসলে একটু উদ্বিগ্ন সবাই। হ্যাঁ, গতকাল বনানীতে যে দুর্ঘটনাটা ঘটে গেল আসলে আমরা শোক প্রকাশ করছি, যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। স্যার এই যে আমি একটু আমাদের যদিও আজকে বিষয় গরমের যে সমস্যাগুলো হয়, রোগবালাইগুলো হয়, এগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, তার আগে একটু জানতে চাচ্ছিলাম এই যে ধরেন কালকে আগুন লাগলো, আগুন লাগার ফলে ২৫ জন মারা গেছে এখন পর্যন্ত খবরে এসেছে, এছাড়া অনেকেই হসপিটালে ভর্তি আছে, এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, অনেক আশঙ্কাজনক তাদের অবস্থা। তো এই যে যারা মারা যাচ্ছেন, তো আগুন লাগলে পুড়ে মারা যাচ্ছে, ঠিক আছে, এছাড়া অনেকে দেখা যায় অন্য কোনো কারণেও মারা যেতে পারে, আর কি কি কারণে মারা যেতে পারে? আসলে কালকের ঘটনার জন্য আসলে আমরা সবাই উদ্বিগ্ন, পুরো দেশ সবাই তো উদ্বিগ্ন। এটা একটা দুঃখজনক ঘটনা, আমরা সারাদিন দেখলাম, আজকেও দেখছি টিভির পর্দায়, পত্রপত্রিকা দেখছি, এটি আসলে একটা ভয়াবহ অবস্থা, এটা চিন্তাই করা যায় না। আসলে এত এই পর্যন্ত খবর পেলাম যে ২৫ জন মারা গেছে, প্রায় মোর দেন ১০০০ এর উপরে বেশি কিন্তু আহত হয়ে হসপিটালে, অনেকে আরও হয়তো মৃত্যু শয্যা, তো আল্লাহ আল্লাহ করি যেন তারা সুস্থ হয়ে ওঠেন। কঠিন, এর পরিবারের জন্য এটা বহন করাও তো কঠিন, এই দুঃখটা হঠাৎ করে হয়ে গেছে, তো আমরা আসলে উদ্বিগ্ন, তারা যেন যারা বেঁচে আছেন অন্তত হসপিটাল যারা যেন সুস্থ থাকে, আমরা এই কামনা করি। প্রথম কথা, এই যে আগুন হঠাৎ করে লাগে, এটা তো ডেঞ্জারাস জিনিস, হঠাৎ ভালো মানুষ বসে আছে অফিসে, সবাই তো অফিসে ছিলেন, কাজকর্ম করছে, প্রাথমিক যেটা হয় যখন মানুষ দেখে ভয় পায়, একটু শুনেও ভয় পায়, দেখে তো আরো ভয়, বিশেষ করে যারা আছে আমরা দূর থেকে তো আমরাও ভয় পাচ্ছি, এত ভয়াবহ। প্রথম কথা, শখে অনেক শখ বলি আমরা, নার্ভাস হয়ে যায়, এই কি হলো, মরে যাবো না বাঁচবো, এই যে ভয়, ভয়ে কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না, দৌড়াদৌড়ি ছোটাছুটি, কোথা দিয়ে বের হবে কি করবে, যার জন্য সমস্যা, অনেকে লাফায় পড়ছে, লাফায় পড়ে সে মনে করে বাঁচবে, এই ২০তলা ২২তলা থেকে বাড়ি কি বাঁচবে, কিন্তু তার কিন্তু সেই সেন্স তখন আর থাকে না, এই ধাক্কাটা কিন্তু আসলে শুরুতে যায় আর কি, এবং এতে কিন্তু অনেকে মারাও যায়, দম বন্ধে মারা যায়, লাভ দিয়ে পরে উন্ডেড হয়ে মারা যায়, এরকম ঘটনা ঘটছে। কারণ কিন্তু অনেকে হার্টের সমস্যা আছে, এটা যাও এই একটা, আর সেকেন্ড যাদের আগে থেকে রোগ আছে, যেমন বললেন হার্টের রোগ বা প্রেশার আছে, ডায়াবেটিস আছে বা অন্য যে কোনো রোগ, তারা তো সহজে আরও আক্রান্ত হতেই পারে, আরও বেশি কষ্ট পায়। আরেকটা হলো যখন খুব ধোঁয়া উড়ে, তো চতুর্দিকে ধোঁয়া, দম কিন্তু বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে পারে না, অক্সিজেন পায় না, কারণ ওখানে তো মানে কার্বন মনোক্সাইডটা বেশি হয়ে যায়, তাতে তার লাঙ্গে তো প্রবলেম হয়ই, বিশেষ করে যারা রুগী, আজমা আছে, হাঁপানি, বন্য ধরনের রোগ, তাদের তো আরও ভয় অবস্থা, এমনিতেও সাধারণ মানুষ যারা ইভেন ইয়াং, এই ধাক্কা তো তাদের জন্য কঠিন, এতেও কিন্তু অনেকেই মারা যায়। আচ্ছা, এমনিতে এখন যে দেখা যায় অনেকে ভর্তি হয়েছে বিভিন্ন ধরনের, তো আমরা বলি যে এটা ধোয়ার কারণে, শরীরে হয়তো বা পড়ে নেই কিন্তু ধোয়ার কারণে সে হসপিটালে ভর্তি হয়েছে, এই ক্ষেত্রে কি জটিলতা হতে পারে? জটিলতা তার ধোঁয়া মানে কি, শ্বাস নিচ্ছে তো, তার লাঙে প্রবলেম হয়ে গেছে, ফুসফুসে প্রবলেম, ফুসফুসে তো অবশ্যই ক্ষত হয়ে গেছে, ইনফ্লামেশন, নিউমোনাইটিস, তখন থেকে হার্টে প্রবলেম হতে পারে, এখান থেকে তার বডির অন্যান্য তো হোল মেটাবলিক সিস্টেমটাই তো ডিরেজমেন্ট হতে পারে। আচ্ছা, আমরা আমাদের যেটা টপিক আজকে সেই বিষয়ে কথা বলতে আসছি, যে এই যে গরম সামনে, যে চৈত্র মাস চলছে, যদিও এখন টেম্পারেচার একটু ভালো যাচ্ছে, দিনের বেলা একটু গরম, রাতে ঠান্ডা থাকছে, তো এই সময় সাধারণত কী কী ধরনের রোগ পান? আসলে তো এটা তো ট্রানজিশনাল পিরিয়ড, মাত্র শীত কিন্তু চলে গেল, এখন গরম শুরু হয়ে গেছে, এই যে অবস্থাটা, বডি কিন্তু ওইভাবে অ্যাডজাস্ট হয় না এখন অনেকের, একটু শীত এর মধ্যে গরম, মানে শীত গেলো আসলো বসন্ত, এই যে সমস্যা গরম, আমার মাঝে মাঝে আবার রাতে কিন্তু শীত লাগে, আবার একটু বৃষ্টি বাদল হচ্ছে আর কি, এগুলোর এই এটার মূল ধাক্কা যেটা হচ্ছে গরম বা একটু ঠান্ডা বাতাস বা রাতে ঠান্ডা, কিন্তু বিভিন্ন রকমের রোগব্যাধি হতেই পারে। যেমন প্রথম ধরনের শ্বাসযন্ত্র, যাদের আগে থেকে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, ব্রঙ্কাইটিস বা এমফাইসিমা, এই ধরনের যাদের আছে তাদের কিন্তু প্রবলেমগুলো বেশি হচ্ছে, ঘন ঘন সর্দি কাশি লাগছে বা সাইনাসাইটিস আছে, টনসিলাইটিস, এগুলো কিন্তু বেশি হচ্ছে, কাশি বেড়ে যাচ্ছে, অ্যাজমা বেড়ে যাচ্ছে, ব্রঙ্কাইটিস বেড়ে যাচ্ছে, অনেক রুগী আমরা পাচ্ছি নিউমোনিয়া হচ্ছে, আক্রান্ত হচ্ছে, সাথে জর্জরিত আছে বিভিন্ন রকমের জ্বর, টাইফয়েড বলেন, প্যারাটাইফয়েড, বিশেষ করে ভাইরাস যত কমন, প্রায় তো ঘরে ঘরে দেখতেছি, তার চেয়েও ইম্পর্টেন্ট বাচ্চাদের, বয়স্কদের, যাদের প্রতিরোধ ক্ষমতা একটু কম, তারাও কিন্তু এগুলো আক্রান্ত হচ্ছে, বেশি বেশি হচ্ছে আর কি। আবার অনেক সময় দিনের বেলা এত গরম পড়ে, মানুষ রাস্তাঘাটে বাইরে উল্টো পাল্টা খায়, বসে শরবত খায়, এই খায় খায় খায়, পেটটাও কিন্তু খারাপ পড়ছে,
লুজ মোশন, ডায়রিয়া বা আমাশয় বলেন, আবার এগুলো বিভিন্ন রকমের ধরনের পানি অংশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, রাস্তাঘাটে কিনে খাচ্ছে, এগুলো ধরেন আবার জন্ডিস হচ্ছে, এগুলো পাওয়া যাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি এখন আর কি। তো এই যে দেখা যায় যে সামনে কিন্তু পয়লা বৈশাখ চলে আসছে, বৈশাখ মাসও চলে আসছে, তো এক্ষেত্রে দেখা যায় অনেক গরম পড়ে যায়, আমাদের তো টেম্পারেচার বেড়েই যাচ্ছে প্রকৃতি এনভায়রনমেন্টের কারণে, তো এই সময় অনেক গরমে অনেকে হিট স্ট্রোক, একটা একটা অসুখ আছে হিট স্ট্রোক হয়, তো মানে হিট স্ট্রোক হলে যে কিভাবে বোঝা যাবে একটা লোকের হিট স্ট্রোক হচ্ছে না অন্য কোনো কারণে? আসলে যে বেশি গরম হলে এটা কিন্তু একটা ভয়াবহ একটা মানে কমপ্লিকেশন বা জটিলতা বলতে পারেন, মানে হিট স্ট্রোক বলি যদি এখনো এরকম কোনো খবর পাইনি আমরা, কিন্তু যেটা বললেন বৈশাখ মাসে তো এমনি বৈশাখ দশে তো গরম বেশি পড়বেই, মানেটা হলো বিশেষ করে যারা বাইরে কাজ করে রোদের মধ্যে, যখন শ্রমিক রাস্তাঘাটে কাজ করে বা ফ্যাক্টরিতে কাজ করে এই ধরনের লোক যারা কাজ করে তাদের কিন্তু এই ঝুঁকিটা বেশি থাকে, রোদের মধ্যে কাজ করে একটু ঘাম দেয়, সামান্য পানি খায়, আবার অনেক সময় শুধু পানি খায়, শুধু ঘাম দিলে কিন্তু সল্ট লস হয়, সোডিয়াম ক্লোরাইড লস হয়, কিন্তু পানি খায় বডিতে সোডিয়াম ক্লোরাইড কিন্তু চলে যায় আর কি, এক্সট্রা স্টেজে এত টেম্পারেচার উঠে যায় 40 ডিগ্রি 42 ডিগ্রি এরকম উঠে যায় বা 105-106 চলে যায়, তার কিন্তু বডির ঘামই আর থাকে না, এরকম অবস্থা হয়ে যায়, ঘাম আর হতে পারে না, মানে তার এক্সস্টেড হয়ে যায়, রোগ কিন্তু হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে, এটিকে বলে হিট স্ট্রোক, স্ট্রোক মানেই রোগ কিন্তু একটা স্টেজে অজ্ঞান হয়ে যায় আর কি, এবং এটা আসলে ডেঞ্জারাস জিনিস, এবং এতে এত সিরিয়াস যদি ওইরকম হট এনভায়রনমেন্টে কাজ করে যে কোনোভাবে যদি স্ট্রোক হয়েই যায় তাহলে কিন্তু মারাও যায়। আচ্ছা, এগুলোর কাজ হলো যে যারা বিশেষ করে এইভাবে বাইরে কাজ করেন তারা পানি খাবেন, পানির মধ্যে কিছু না বলে ওর স্যালাইন খাবেন বা লবণ মিশ্রিত পানি খাবেন যদি প্রিভেন্ট করতে চান, নাহলে তো হয়ে যাবে হঠাৎ, একটা ভালো হয় যে কোনো একটা ছাতার নিচে বসতে পারে, অন্তত মাথায় একটা কাপড় চোপড় দিতে পারে, হ্যাট টর কেউ ইউজ করেন এগুলো করতে পারে, কাপড় চোপড় যেন ঢিলা ঢিলা থাকে, টাইট কাপড় প্যান্ট ট্যান্ট এগুলো যদি পরে থাকে তাদের কিন্তু একটা স্টেজে হিট লস হতে পারে না, তাদের কিন্তু এই ঝুঁকিটা বেশি থাকে আর কি, একটু হয়ে গেলে তো খুব সিরিয়াস হয়ে যায়, প্রাথমিকভাবে করতে হবে যে অন্তত তাকে ওই হট থেকে একটু ঠান্ডা জায়গায় নিতে হবে, যদি গ্রামে গঞ্জে যে কোনো থাকে বা রাস্তাঘাটে থাকলে অন্তত গাছের নিচে বা কোনো ছায়ার নিচে নিতে হবে, স্প্রে করতে হয় পানি গা মুছাইতে পারেন, ঠান্ডা পানি তো না পেলে অন্তত স্প্রে তো করতে হবে, সম্ভব হলে যদি ফ্যান থাকে আশেপাশে, এসি থাকলে আরও ভালো, এগুলো করতে হবে, এগুলো তো প্রাথমিক চিকিৎসা, চেষ্টা করতে হবে মুখে যদি খেতে পারে প্রচুর, না খেতে পারলে তার আসলে ভালো তাড়াতাড়ি ইমিডিয়েটলি হসপিটাল এমনকি আইসিও লাগতে পারে, তাহলে মৃত্যু দর্শক আছেন আমাদের সাথে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আমি উত্তর থেকে মোহাম্মদ হাফিজউদ্দিন বলছিলাম। জি, প্রশ্নটি বলুন। বলছিলাম আমার শীতও এরকম হয়ে থাকে আবার গরম, এটা গরমে বেশি হয়, প্রত্যেকদিন হয়, একটু রোদে বের হলে আমার না প্রচন্ড মাথা ব্যথা, এমন হয় বমি হয়ে যায় দু তিনবার, তারপরে শুয়ে থাকতে হয় তেল তেল দিয়ে, পড়ার সময় হয়। বয়স কত? আমার বয়স 28। 28, জি স্যার। আচ্ছা, এটা আপনি বললেন যে শীতে হয় গরম হয় মাথা ব্যথা করে, চোখে কোন ডাক্তার দেখিয়েছেন কি? একটু চেক করতে হবে চোখে, অনেক সময় নাক কান গলা এই ধরনের প্রবলেম থাকতে পারে। ডাক্তার দেখাই নাই, তবে মাথা একবার এক্সরে করেছিলাম, ডাক্তার দেখাইছিলাম। কি বলেছে তখন ডাক্তার? বলছে কি যেন মাথার মধ্যে একটা গ্যাপ নাকি আছে, ওটা ওষুধ বলতে ঠিক হয়ে তো আর হলো না কিছু। চোখের ডাক্তার দেখানো উচিত, চোখের ডাক্তার দেখা দিন আপনি, মাথার এক্সরে আপনি কবে করেছিলেন তখন এক্সরে করতে হয়, এমন হতে পারে যে আপনার একটু সাইনোসাইটিস থাকতে পারে আর কি, তাও যদি না হয় আপনি একটা দেখেন টেস্ট করেন, নাহলে তো নিউরোলজিস্ট বা মাথার মাইগ্রেনের কারণে হতে পারে, যেহেতু বলো দেখালে ভালো বা মেডিসিনে কোনো ডাক্তার বা একটা নিউরো কাউকে তো দেখালে ভালো হয়, মাথা ব্যথা তো কোন মানে যদি বমি বলছে তো মাইগ্রেনের কারণে এই বয়সে হতে পারে, একদিকে মাথা ব্যথা হতেও পারে, এই বয়সে তো সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা স্যার, আমরা ছিলাম এই যে হিট স্ট্রোকের মধ্যে ছিলাম আমরা, এখন দেখা যায় আপনি বললেন যে স্যালাইন পানিটা অনেক সময় খেতে পারে, যদি কেউ বলতে যখন ঘাম দিচ্ছে তো শুধু পানি খেলে তো পানির রিপ্লেসমেন্ট হচ্ছে না, সল্ট লস হয়, খুব ঘাম দেয়, সেজন্য পানির মধ্যে একটু লবণ মিশিয়ে দেওয়া ভালো, ভালো যদি কেউ ওর স্যালাইন খেতে পারে, বিভিন্ন কচি ডাব খেলেও আমাদের একটু লবণ দিতে পারে, যে কোনো ড্রিঙ্ক খেতে পারে, সল্ট মিশালে ভালো হয়, কিন্তু সল্ট লাগলে দুর্বল হয়ে যায়। মানে এটা আমার নিজে জানার জন্য একটা কোশ্চেন, যে এই যে গরম পড়ছে দেখা যায় কেউ বাইরে যাওয়ার সময় এক বোতল ওরসেন বানিয়ে নিয়ে গেল, সেটা কি ঠিক হবে নাকি, যদি মানে সে অত বেশি গরমে যাচ্ছে না বা বাইরে গরমের কারণে সেটা কি না, গরম বেশি হলে খেতে পারে, শুধু এমনিতে ওরসেন খাওয়ার দরকার নাই, ওরসেন তো ভমিটিং ডায়রিয়া এই ধরনের রোগে খায়, তবে যদি এরকম যেটা বললাম যদি সোয়েটিং বেশি হয়
নিলে খেতে পারে, খেলে তো ক্ষতি নাই। কিডনি রোগীদের ক্ষেত্রে একটা অনেক সময় পানি একটা রেস্ট্রিকশন আমরা আপনারা দিয়ে দেন যে এতটুকু পানি খেতে হবে। আচ্ছা, এই প্রশ্নের আগে একটা দর্শক ফোন নিয়ে আসছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল সালাম, আমি খুলনা ডুমের থেকে বলছি। ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি বলুন। আমার হচ্ছে, আমি দোকানদারি করি, আমার প্রচন্ড গা জমে এবং খুব পানি ধোবাস হয় এই গরম গরমের সময় এবং খুব চুলকায়। আপনার বয়স কত? আমার বয়স এই 45, ডায়াবেটিস আছে কিন্তু নিয়ন্ত্রণে। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনার প্রশ্ন হচ্ছে। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। ঠিক আছে, আপনি খুব ঘাম দেয় তো, আবার ডায়াবেটিস আছে বলছেন, সুগারটা তো কন্ট্রোল আপনাকে রাখতেই হবে, কারণ সুগার কন্ট্রোল না হলে তো আবার অসুবিধা হবে। আপনার মাঝে মধ্যে ওই পানির মধ্যে একটু লবণ মিশ্রিত পানি খেতে পারেন, ওর স্যালাইন হয়তো ওর স্যালাইন একটু একটু খেতে পারেন, বেশি দেওয়া যাবে না, কারণ ওর মধ্যে আবার একটু গ্লুকোজ থাকে, সেজন্য ওর স্যালাইন বেশি খাওয়া যাবে না। উনি বললেন না সবসময় ঘাম দেয়, গরম লাগে, এটা তো হলো আপনি জাস্ট প্রিলিমিনারি একটু করলেন, একটু পরীক্ষা নিয়ে করার দরকার আসলে, কারণ বের করতে হবে, কারণ অনেক সোয়েটিং হলে বিভিন্ন রোগে হয় আর কি। ভালো মেডিসিন কারোর সঙ্গে একটু পরামর্শ করে হয়তো পরীক্ষা নিয়ে করলেন, যেমন আপনি থাইরয়েড বললেন, খুব ঘাম দেয় থাইরয়েড রোগীদের হতে পারে আর কি, তো আপনি ভালো হয় যে একজন মেডিসিন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে পরীক্ষা নিরীক্ষা লাগবে। উনি যে বললো ওনার ঘামটা সমস্যা, হয়তো দেখাতে সবাই বসে আছে উনি ঘামছে, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, থাইরয়েড হতেও পারে, এটা কিন্তু টেস্ট করতে হবে আসলে। জি স্যার, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আসছি। সময় হলো একটি বিরতির, অ্যাপোলো হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যাপোলো হসপিটাল স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি এই গরমে সুস্থ থাকার উপায় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ। স্যার, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, এর মধ্যে একটু জানতে চাচ্ছি যে কিডনি রোগীরা, আমরা তাদেরকে একটা পানির রেস্ট্রিকশন করে দিই যে এতটুকু পানি দিনে খেতে হবে, যারা একদম অনেকদিন ধরে কিডনি রোগে ভুগছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক গরমে তাদেরও তো অনেক মানে ডিমান্ড বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা কি করতে পারে? আসলে প্রথম কথা, কিডনি রিয়েলি যারা কিডনি রোগী তারা যতদূর সম্ভব এই হট এনভায়রনমেন্টে গরমের মধ্যে কম যাবে আর কি, রাস্তাঘাটে কাজ বেড়ানো টেড়ানো বা ফ্যাক্টরি, তাদের একটু রেস্ট্রিকশন তো লাগবে, এটা তো ইম্পর্টেন্ট বেশি। আর সেকেন্ড হলো, তারা তো ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে, কিডনি ডাক্তার যেভাবে মেপে মেপে দেয় ওইভাবেই কিন্তু খাওয়া উচিত, কিন্তু হয়তো বেশি ডিমান্ড হলে সেটাও তার সঙ্গে কনসাল্ট করবে, যেমন তাদের একটা পরিমাণ করে দেয় 1 লিটার বা 1.5 লিটার, বেশি গরম হলে তখন কিন্তু পরিমাণটা একটু বাড়ানো যাবে আর কি, কিন্তু তবুও অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। কিডনির ব্যাপার তো, তাকে এটার দিকে করে কিডনি তো ড্যামেজ করতে দেওয়া যাবে না আর কি, এটা খুব জরুরি। কিন্তু আরেকটা ব্যাপারে জানতে চাচ্ছেন আমি, কি দেখা যাচ্ছে যে গরমে তো আসলে গরমে আমাদের দেখা যায় একটু পানির তরল জাতীয় খাবারের প্রতি আগ্রহ বেড়ে যায়, তো অনেক গরমে দেখা যায় যে হঠাৎ করে খুব বাড়ে খুব গরম লাগছে, অনেকে একটা দোকানে গিয়ে একটা সফট ড্রিঙ্কস নিয়ে নিল ঠান্ডা, প্রচণ্ড গরম থেকে ঠান্ডা খাচ্ছে, সাথে সফট ড্রিঙ্কস পাচ্ছে, কারণ ডাবটা দেখা যায় অনেক কমন, বিশেষ করে বাচ্চারা তো সমানে খায়, এটা কিন্তু চলছে, তো এটা কি কতটুকু ভালো মানে আসলে যে সফট ড্রিঙ্ক তো বাজারে অনেক কথাবার্তা চলছে, এগুলো তো অনেকগুলো প্রায়গুলি তো ভালো না, প্রিপারেশন কেমন, ভেজাল, এগুলো তো সমস্যাই, এগুলো আসলে যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। তার চেয়েও জরুরি এই যে গরম, বাইরে গরম যায় ঠান্ডা খাইলো, ভিতরে কিন্তু ঠান্ডা ঢুকাইলো, এই যে ঠান্ডা গরম যদি ইমব্যালেন্স হয় তাতে কিন্তু রোগ বেঁধে আরও বাড়ে ঠান্ডার জন্য, এগুলো যত সম্ভব অ্যাভয়েড করাই ভালো আর কি। একেবারে কেউ খেতেই চালে ঠান্ডা না খেয়ে নর্মালটা খেতে পারে, তার মধ্যে একটু লবণ দেওয়া উচিত, অনেক গরম থেকে, হ্যাঁ সল্ট লস হয় তো, ওর মধ্যে অতটা লবণ থাকে না, সুতরাং ঠান্ডা অ্যাভয়েড করে একটু লবণ যদি পারে না খেতে পারলে, যদি খেতেই চায় একটু লবণ দিতে পারলে ভালো হয়, দিয়ে খেতে পারে, বিশেষ করে বাচ্চারা তো এগুলোই করে, স্কুলে যায় দৌড়ে এসে লাভালো করে খায়, এতে কিন্তু ওদের রোগ বেঁধে আরো বাড়ে। আছেন আমাদের সাথে দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি মোহাম্মদ আলামিন, ঢাকা থেকে বলছিলাম। আমি প্রায় 1 বছর যাবত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছি, আর আমি ডাক্তারের পরামর্শে বিভিন্ন ওষুধ চেঞ্জ করে, বিভিন্ন গ্রুপের ওষুধ চেঞ্জ করে খাইছি, বিভিন্ন প্রোভিটর, সার্জেল, যাই হোক এরকম আমাকে গ্রুপ চেঞ্জ করে ওষুধ দিতে। তো আমাকে কিছুদিন আগে আমি ডাক্তার কুর্মিটোলা জেনারেল হসপিটালের ডাক্তারের কাছে গেছিলাম, উনি আমাকে দিচ্ছেন IBS এর প্রবলেম বলছেন এবং ডেপ্লোবা দিচ্ছেন, সার্জেল দিচ্ছেন আর ডোমিন দিচ্ছেন, কিন্তু এটা খাওয়ার পরও আমার পেটের সমস্যা কমতেছে না, একটু কাইন্ডলি মানে আমাকে পরামর্শ দিবেন যে আসলে আমি কি করতে পারি।
আমার আইবিএস এর প্রবলেম এখন তার বলছে আসলে প্রবলেম তো পেটের প্রবলেম বললেন তো তেন পেটের প্রবলেম আসলে না দেখে তো তার বোঝা যায় না ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য সবচেয়ে ভালো এটা কোনো গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট বা মেডিসিন কারসেট কনসার্ন দেখে দিতে হবে আসলে তো অনুমান করে ওষুধ দাও তো ঠিক হবে না কি তার লিভার ফাংশন কেমন আদার ফাংশন কেমন গলব্লাডারটা কেমন আছে আপনি হয়তো একটা পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে ভালো কোনো গ্যাস্ট্রো লিভার বা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট কনসাল্ট করেন নাকি সবচেয়ে ভালো হয় আর স্যার আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপনি আমাদের খুব সংক্ষেপে বলবেন এই গরমে সুস্থ থাকতে হলে কি করা উচিত প্রথম কথা হলো গরমের মধ্যে এক্সপোজার যেন কম হয় গরমের যে প্রয়োজন না হলে বাইরে যাবে না অনুষ্ঠানের বাইরে যেতেই হয় যতটুকু অ্যাভয়েড করে বিশেষ করে বাচ্চারা স্কুলে যাবে রোদের মধ্যে ফিল্ডে দৌড়াদৌড়ি লাফালাফি খেলাধুলো এগুলো যেন কম পারে যারা বয়স্ক তারাও গরমে কম যাবেন আর যদি একান্ত যেতেই হয় ছাতা ব্যবহার করতে পারেন হ্যাট ব্যবহার করতে পারেন মাথায় একটু কাপড় দিতে পারেন এগুলো করতে পারেন বিশেষ করে যারা শ্রমিক রিক্সাওয়ালা বা হেভি পরিশ্রম করে রাস্তাঘাটে যে ইট ভাঙ্গে এবং বিনোকে কাজ করে তারাও যতটুকু সম্ভব গরমটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতে হবে কাপড় চোপড়টা ঢেলে ঢেলা পড়বেন টাইট কাপড় পরলে কিন্তু গরম বেঁধেতে পারে না বিশেষ করে অনেকে ফ্যাক্টরিতে কাজ করে ওখানেও গরম সেখানেও টাইট কাপড় অ্যাভয়েড করবেন আর খাওয়ার কথা যেগুলো বললাম যে পানি বা খাবে বেশি বেশি ওরসেলাইন খেতে পারে লবণ মিশ্রিত পানি এগুলো খাবে ডাব খেতে পারে ওর মধ্যে একটু লবণ খাবে এগুলো করতে হবে আর কি কারণ এগুলো না করলে তো আসলে গরম থেকে তো বাঁচার উপায় নাই এগুলো তো হতেই থাকবে আমরা চেষ্টা করবো যেটুকু লস হচ্ছে আমাদের চলে যাচ্ছে সেটুকু যেন পূরণ করতে পারি রাস্তাঘাটে আজেবাজে এই যে বিভিন্ন রকমের শরবত বরফ মিশ্রিত শরবত এগুলো যেন অ্যাভয়েড করা হয় কারণ ধুলাবালি প্লাস এই পানিটা কতটুকু ওপেন থাকে এক্সপোজার কেমন ধুলাবালিতে ডাস্ট টাস্ট এগুলো থাকে কত রকমের সমস্যা থাকে নোংরা থাকে এগুলো খেলে তো গরমের রোগের সাথে আবার পেটের ট্রাবল শুরু হয় আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে দর্শকদের প্রয়োজনে পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন অ্যাপোলো হসপিটাল স্বাস্থ্য সংলাপ আজ আমরা কথা বলছিলাম গরমে সুস্থ থাকার বিষয় এই নিয়ে আজ এখানে শেষ করছি আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম